আসসালামু আলাইকুম। সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে আলিম প্রথম বর্ষের ছাত্রদের স্বাগত। আমি নার্গিস পারভিন, ইংরেজি প্রভাষক। আজকে আমি ছাত্রদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ছাত্রদের প্রথম বর্ষের ছাত্রদের সাথে বসে ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। আজকে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আমাদের অনেক ইচ্ছা ছিল তোমাদেরকে স্বাগত জানাবো, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। বৈশ্বিক মহামারীতে আমরা আজকে ক্লাস নিতে ব্যর্থ, আমাদের ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে। তোমাদেরও অনেকটাই মানে কলেজে আসার প্রথম যে উৎসাহ, উদ্দীপনা, ইন্সপাইরেশন, সেটা ব্যাহত হয়েছে। তোমরা ক্লাসে আসলে তোমাদের বন্ধুদের সাথে দেখা হতো, আমাদের সাথে দেখা হতো, আমরা ভাব বিনিময় করতাম, আমাদের অনেক ভালো লাগতো, কিন্তু সেটা আজ হলো না। আজকে অনলাইনের মাধ্যমে আমাদের ক্লাস নিতে হচ্ছে। যাই হোক, আমরা এতটুকু যে আসতে পেরেছি এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। আমরা তোমাদের প্রথমে দেখাবো আলিম প্রথম বর্ষে দুইটা পার্ট, একটা হলো সেকেন্ড পার্ট, একটা ফার্স্ট পার্ট। 200 নম্বরের পরীক্ষা হবে তোমাদের। প্রথম পার্টে থাকবে 100 নম্বর, দ্বিতীয় পার্টে 100 নম্বর। এখন এই নাম্বারগুলা ডিস্ট্রিবিউশন করা থাকবে কিছু মার্কস আলাদা আলাদা পাবে, তো সেটা তোমাদের আগে জানার দরকার। এই জন্য আমি তোমাদেরকে আজকে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি। দেখো, তোমাদের 100 নম্বরের মধ্যে এখানে যে ই আছে সেটা হলো রিডিং থাকবে 60 নম্বর, রাইটিং থাকবে 40 নম্বর। এই নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। দেখো, রিডিং যে 60 নম্বর, এটা কিছু ভাগ ভাগ করে দেওয়া থাকবে। এটা তোমরা কীভাবে করবে, এখানে এমসিকিউ একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের ভিতরে তোমাদের প্যাসেজটা করে সেখান থেকে 5টা প্রশ্নের সঠিক উত্তর যেটাকে বলে মাল্টিপল চয়েস, 4টাতে অপশন থাকবে, তুমি একটাকে বাছাই করবে। এটা হলো 5 নম্বর। তারপরে ওই একই প্যাসেজ থেকে কোশ্চেন থাকবে, কমপ্রিহেনসিভ কোশ্চেন, 5টা কোশ্চেন থাকবে, 10 নম্বর। তারপর হলো ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট থাকবে তোমাদের প্যাসেজ থেকে। তারপর একটা সামারাইজিং থাকবে, সেটা 10 নম্বর। তারপর থাকবে দেখো ক্লোজ টেস্ট, ক্লোজ টেস্ট উইথ ক্লস, ক্লোজ টেস্ট উইথ ক্লস, মানে কিছু ধার শব্দ তোমার একটা এরকম বক্সে দেওয়া থাকবে। দেখো এভাবে বক্স করা থাকবে, এখানে 10টা শব্দ থাকবে, এখানে নিচে তোমার যে প্যাসেজ থাকবে এখানে শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানে এখান থেকে শব্দগুলো নিয়ে এখানে তুমি বসাবে। এটা হলো 5 নম্বর। আরেকটা হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লস, মানে তোমার শব্দ দেওয়া থাকবে না, একটা প্যাসেজ শূন্যস্থান আকারে দেওয়া থাকবে, এই শূন্যস্থানে তুমি শব্দ বসাবে। এটা তোমার গ্রামাটিক্যাল টার্ম থেকে অর্থের মিনিং অনুযায়ী তুমি এখানে কিছু শব্দ বসাবে। এটা হলো 10 নম্বর। তারপর হলো রিঅ্যারেঞ্জিং, একটা প্যাসেজ কয়েকটা বাক্য, 10টা বাক্য তোমাকে দেওয়া হবে এলোমেলোভাবে, এলোমেলো থাকবে, সেই এলোমেলো বাক্যগুলোকে তুমি সাজিয়ে লিখে একটা স্টোরি অথবা একটা গল্প অথবা একটা ভাবার্থ আসবে তোমার। তারপর দেখো রাইটিং 40, রাইটিংয়ে 40 নম্বর। তো এই রাইটিংয়ে আমাদের প্রথমে দেওয়া থাকবে একটা প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন, অর্থাৎ পুরো প্যারাগ্রাফটা থাকবে 5টা কোশ্চেন সম্পর্কিত। এই কোশ্চেনগুলো তোমাকে দেখে দেখে উত্তর করে, কোশ্চেনের উত্তর অনুযায়ী একটা প্যাসেজ তোমার আসবে। তারপর এটাতে গেল 10 নম্বর। তারপর আছে কমপ্লিটিং এ স্টোরি, তোমরা স্টোরি সম্পর্কে জানো, যেমন আমরা করেছি খরগোশ কচ্ছপের গল্প, তারপরে ইঁদুর বানরের গল্প, এরকম একটা গল্প থাকবে, স্টোরি থাকবে,
হেডলাইন দেওয়া থাকবে, এই হেডলাইনটা তোমাকে লিখতে হবে, পুরো একটা গল্প লিখতে হবে, এটা হলো সাত নাম্বার। তারপর থাকবে হলো রাইটিং ইনফর্মাল লেটার্স অথবা ইমেল। ইনফর্মাল হলো তোমার অনানুষ্ঠানিক, যেটাকে আমরা বলি চিঠি বা পত্র। আর ফর্মাল হলো যেটা অফিসিয়াল, দরখাস্ত বা আবেদন। তো আমাদের এখানে একটা ইনফর্মাল লেটার থাকবে, অর্থাৎ পত্র, তুমি তোমার বন্ধুর কাছে বা তোমার বাবা মার কাছে একটা পত্র লিখবে। এই হলো পাঁচ নাম্বার, এটাতে পাঁচ নাম্বার। তো এরপর তোমরা দেখো অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস অর চার্টস। ম্যাপ, ম্যাপ তোমরা জানো, ম্যাপ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হ্যাঁ, ম্যাপ হলো একটা দেশের, একটা এলাকার, একটা অঞ্চলের বা একটা দ্বীপের বা একটা ভৌগোলিক একটা চিত্র, যেটা দেখে আমরা শনাক্ত করতে পারি যে এই জায়গায় এই দেশ, এই নদী, এই সাগর বা এইখানে সম্পদ আছে। তো এই এর থেকে আমরা একটা বর্ণনা দিব, এই ম্যাপস থেকে একটা বর্ণনা আমরা দিব। যেমন বাংলাদেশ পৃথিবীর এশিয়া মহাদেশে অবস্থিত, এরকম করে আমরা পাঁচটা বা দশটা আমরা বাক্য লিখব, এখানে হলো দশ নম্বর। তারপর আছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ আর পোয়েমস, একটা কবিতার কিছু অংশ অথবা একটা গল্পের কিছু অংশ তোমাদের দেওয়া থাকবে, এখান থেকে তোমরা সারমর্ম লিখবে, পাঁচটা বাক্য লিখবে ছোট করে। সারমর্ম মানে হলো সার অংশ, কাজে এটা তোমরা অনেক ছোট করে লিখবে, কিছু অংশ দেওয়া থাকবে কবিতা অথবা গল্পের, এইখান থেকে তোমরা সারমর্মটা লিখবে। এই হলো আট নম্বর, এই টোটাল হলো আমাদের একশো নম্বর। এই একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।